धूमपान और मादक सेवन स्वास्थ्य पक्षे क्षतिकारक। राते रेडियोर समस्त गल्प सुनते एक्षुनि आमादेर चैनलटिके सबस्क्राइब करे नीन एबं अवश्यई मने करे नोटिफिकेशन बेलटिके अन करते भूलबेन ना। तो गल्पे जावार आगे किछु कथा आपनादेर संगे बलबार आछे। अच्छा, आपनादेर मने आछे जखन आमरा छोट छिलाम तखन आमादेर बाबा मा किंबा दादू ठाकुमारा आमादेरके गल्प पढ़े शोनातो এবং একাধারে গল্পের প্রত্যেকটি চরিত্রকে নিজের গলার মাধ্যমে ভঙ্গিমা পরিবর্তন করে আমাদের চোখের সামনে কি সুন্দর করে তারা সাজিয়ে তুলত। আজ সেরকমই একটা চেষ্টা আমি করতে চলেছি, নিজের গলা দিয়ে বিভিন্ন চরিত্রকে সাজিয়ে তুলব আপনাদের চোখের সামনে, সেটি নারী হোক কিংবা পুরুষ। হয়তো সেই ছোট্ট বেলাটা আর নেই, তবে আজকে নয় আমাদের মাধ্যমে আরেকবার ঝালিয়ে নিই আপনার সেই ছোটবেলাটাকে। রাতের রেডিওর আজকের নিবেদন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উত্তরের ব্যালকনি। শীর্ষেন্দু মুখোপাধ্যায় জন্ম 1935 সালে 2 নভেম্বর। তাকে অনায়াসে বাংলা সাহিত্যে একজন দিকপাল লেখক বলাই চলে। বড় থেকে শুরু করে ছোটদের জন্য তিনি সবদিকেই তার লেখা নিয়ে যথেষ্ট সাবলীল। কিশোরদের জন্য তৈরি করা একাধিক চরিত্র একসঙ্গে মিলে তৈরি করে ম্যাজিক। লেখকের উল্লেখযোগ্য লেখাগুলির মধ্যে রয়েছে খুন পোকা, যাও পাখি, পাতাল ঘর এবং গোসাই বাগানের ভূত ইত্যাদি। তিনি ভূষিত হয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার এবং আনন্দ পুরস্কার ইত্যাদি। তার লেখার উপর ভিত্তি করে তৈরি হয়েছে একাধিক সিনেমা। তো আজকের গল্পটি আমরা নিয়েছি 50টি প্রেমের গল্প এই বই থেকে। প্রধান চরিত্রে অরুণ, কল্যাণী এবং তুষার। গল্পের সূত্রধার এবং গল্পপাঠে আমি জয়জিৎ। শুরু হচ্ছে আজকের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উত্তরের ব্যালকনি। ব্যালকানির সামনে দাঁড়ালে লোকটাকে দেখা যায়। উল্টো দিকের ফুটপাতে বকুল গাছটায় অনেক ফুল ফুটেছে। এবার ফুলে ছাওয়া গাছতলা, সেইখানে নিবিড় ধুলোমাখা ফুলের মাঝখানে লোকটা গাছের গুড়িতে হেলান দিয়ে চুপচাপ বসে আছে। গায়ে একটা মাত্র ছেঁড়া জামা, জামার রং ঘন নীল, পরনে একটা খাকি রঙের ফুল প্যান্ট। লজ্জাকর জায়গাগুলোতে প্যান্টটা ছিঁড়ে ফুটি ভাটা হয়ে গেছে। মাথায় একটা ময়লা কাপড়ের ন্যাকড়া জড়ানো, পিঙ্গল উস্কো খুস্কো দীর্ঘ চুলগুলো আস্তে আস্তে জটা বাঁধছে। গালে দাড়ি বেড়ে গেছে অনেক, তাতে দু চারটে সাদা চুল, গায়ে ছিট ময়লা কুনুইয়ে খা, তাতে নীল মাছি উড়ে উড়ে বসছে। তো এই হচ্ছে লোকটা, দু পা ছড়িয়ে নির্বিকার ভাবে বসে আছে, দুই চোখে অবিকল ক্লান্তিহীন তাকিয়ে থাকা। ঘা থেকে উড়ে মাছিগুলো চোখের কোনায় এসে বসছে। লোকটা দু হাত তুলে চেঁচিয়ে বলে উঠছে, পাগল নাকি বদ্ধ পাগল? সকালে ভাত খেয়ে একটা পান মুখে দেয় তুষার, সুগন্ধি জর্দা খায়, তারপর পিক ফেলতে আসে ব্যালকানিতে। ফুটপাতের ধারে কর্পোরেশনের ময়লা ফেলবার একটা ড্রাম আছে, অভ্যাসে লক্ষ্য স্থির হয়। একটু ঝুঁকে তুষার ব্যালকানি থেকে সাবধানে পিক ফেলে। লক্ষ্য ভ্রষ্ট তার হয় না, পিকটা ঠিক গিয়ে পড়ে সেই ড্রামটায়, এদিক ওদিক হয় না, অনেক দিনের অভ্যাস তো। পিকটা ফেলে নিয়ে তুষার বকুল গাছের তলার সেই লোকটাকে একটু দেখে।
পাগল শালা। তবু এখনো অরুণকে চেনা যায়। সত্যি কি চেনা যায়? একটু ভাবে তুষার। কিন্তু অরুণের আগের চেহারার সঙ্গে এই চেহারার সে কোনো মিল খুঁজে পায় না। ফর্সা রং, ভোতা নাক, বড় চোখ, এরকম কতগুলো বিশেষণ মনে পড়ে তার। কিন্তু সব মিলিয়ে যে চেহারা যোগফলটা, সেই যোগফলটাই একটা মানুষ। সেই মানুষটার নাম ছিল অরুণ। সে অরুণকে সব মিলিয়ে কিছুতেই তার মনে পড়ছে না। তবু তুষারের মনে হয় এখনো অরুণকে চেনা যায়, কিন্তু আসলে বোধ হয় তা নয়। অরুণকে আর বোধ হয় চেনা যায় না। তবু তুষারের যে অরুণকে খুব চেনা চেনা মনে হয়, তার কারণ গত 5 বছর ধরে অরুণ ওই গাছতলায় বসে আছে। ওইখানে বসে থেকে থেকেই তার চুলে ঝট পাকলো, গালে দাড়ি বাড়ল, গায়ে ময়লা বসলো। এই সমস্ত কিছু পরিবর্তন হলো অরুণের। রোজ দেখে দেখে সেই পরিবর্তনটা বড্ড অভ্যস্ত লাগে তুষারের। তাই অনেক পরিবর্তনের ভেতরেও আজ অরুণকে তার বড্ড চেনা চেনা লাগে। পাগলটা একবার মুখ তুলে তাকালো তুষারের দিকে, তাকিয়েই থাকল। আকীর্ণ ফুলের মধ্যে বসে আছে পাগলটা, তার চারিদিকে শোষক নীল মাছি উঠছে। পাগলটার চোখে এখন আর কিচ্ছু নেই। প্রথম প্রথম তুষার ওই চোখে ঘৃণা, আক্রোশ, প্রতিশোধ এই সব কিছুই কল্পনা করত। ব্যালকানি থেকে খুব তাড়াতাড়ি চলে আসত ঘরে, তাওত পক্ষে ব্যালকানির দরজা খুলতই না। কিন্তু আস্তে আস্তে তুষার বুঝে গেছে, পাগলটার চোখে কিচ্ছুটি নেই, কেবল অবিন্যস্ত চিন্তারাশি বয়ে যায় মাথার ভেতর দিয়ে। ওর চোখ কেবল সেই প্রবাহমানতাকে লক্ষ্য করে অসহায় শূন্যতায় ভরে ভরে ওঠে। তাই এখন তুষার পাগলটার দিকে নির্ভয় চেয়ে থাকতে পারে, কোনো ভয় তার করে না। পাগল, মাতাল আর ভূত, অনেক ভয়ের মধ্যে এই তিনটের ভয় সব থেকে বেশি ছিল কল্যাণীর। তার বিশ্বাস ছিল বাসার বাইরে যে অচেনা পৃথিবী, সেখানে গিজগিজ করছে পাগল আর মাতাল, আর চারপাশে যে অদৃশ্য আবহমণ্ডল তাতে বাস করছে ভূতেরা। অন্ধকারে একা ঘরে দেখা দেয়। কোনো পাগলের চোখের দিকে কল্যাণী কখনো তাকায়নি, কিন্তু এখন তাকায়। তার কি ভয় করে না? করে হয়তো, কিন্তু অভ্যাসে মানুষ সব কিছুই করতে পারে। পান খাওয়ার পর অভ্যাস মতো বাথরুমে গিয়ে মুখ কুলকুচি করে আসে তুষার। পরপর 2 গ্লাস ঠান্ডা জল খায়। পানে খয়ের খায় না বলেও ঠোঁটটা ঠিক লাল হয় না। তবু আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা তোয়ালে দিয়ে সাবধানে ঠোঁট মুছে তুষার প্যান্ট শার্ট পরে তারপর অফিসে বেরিয়ে যায়। যাওয়ার সময় অভ্যাস মতো বলেও যায়, কল্যাণী দরজাখানা বন্ধ করে দিও। কল্যাণী অভ্যাস মতো দরজা বন্ধ করে দেয়। শোবার ঘরের মেঝেতে বসে জলে গ্লাস রঙের বাক্স ছড়িয়ে কাগজে ছবি আঁকছে তাদের 5 বছর বয়সের মেয়ে সোমা। সোমা এখনো কেবল গাছ আর লতা পাতা আঁকে, আর আঁকে খোপা শুদ্ধ মেয়েদের একটা মুখ। বয়সের তুলনায় সোমার আঁকার হাত ভালোই। তার আঁকা গাছপালা, মুখ সবকিছুই প্রায় একই রকমেরই হয়। তবু মেয়েটা বিভোর হয়ে আঁকে, গোটা দিন শুধু এঁকেই যায়। আজও লম্বা নিম পাতার মতো পাতাওয়ালা একটা গাছ আঁকছে সোমা। একটু দাঁড়িয়ে সেটা লক্ষ্য করল কল্যাণী, তারপর বলল, কিরে মা, আজকে স্নান করতে যাবি না? যাচ্ছি মা, আর একটু দাও না, একটু একে তারপরে যাব। ওই মেয়েটার একই জবাব। কল্যাণী বলে উঠল, তোর কিন্তু বড্ড অনিয়ম হচ্ছে, হ্যাঁ? ওই সমস্ত আজে বাজে একে তোর কি হয় বল দেখি। এই তো মা, হয়ে এলো, আর একটু সময় দাও না, বিভোর হয়ে সোমা উত্তর দেয়। কল্যাণী আবার বলে ওঠে, দেখ মা, তোর কিন্তু সামনের বছরে স্কুলে ভর্তি হতে হবে, তখন সময় মতো স্নান খাবার সবকিছু কিন্তু করতে হবে, এইসব তখন চলবে না, যাও মা।
স্নানটা করে এসো। এই বলতে বলতে কল্যাণী অলস পায়ে তুষারে স্নান করা ভেয়া ধুতিটা হাতে নিয়ে ব্যালকানিতে আসে। যখন তুষার থাকে তখন কখনোই কল্যাণীকে ব্যালকানিতে আসতে হয় না। গোটা সকাল রান্না বান্নার খুব ঝঞ্ঝার যায়। তুষারকে খাইয়ে অফিসে পাঠিয়ে তখন কল্যাণী একটু অবসর পায়। স্নান করবার আগে বাঁধা চুল খুলতে খুলতে অলস পায়ে সে এসে দাঁড়ায় ব্যালকানিতে। সামনের দিকে একবার তাকায়, আকীর্ণ ধুলোমাখা ফুলের মধ্যে বসে আছে পাগলটা, বসে আছে সেই অরুণ। ব্যালকানিটা উত্তরে, গ্রীষ্মের রোদ তাতে পড়ে আছে। একটু রোদ লাগলো কল্যাণীর গায়ে, সেই রোদ বোধ হয় কল্যাণীর গায়ের আভা নিয়ে ছুটে গেল চরাচরে। পাগলটা বকুল গাছের নিবিড় ছায়া থেকে একবার মুখ তুলে তাকালো। এখন কল্যাণী পাগলটার চোখে চোখ রাখতে পারে, ভয় তার করে না। কেন করে না? ওই যে মানুষ অভ্যাসে সব কিছুই করতে পারে। 5 বছর ধরে পাগলটা বসে আছে ওই বকুল গাছের তলায়, 5 বছর ধরে উত্তরের এই ব্যালকানিটাকে লক্ষ্য করছে সে। ভয় করলে কি চলবে? কল্যাণী গ্রীষ্মের রোদে ব্যালকানি থেকে ভেজা ধুতিখানা মেলে দিল, তারপর দাঁড়িয়ে চুল খুলল, অলস আঙ্গুলে ভাঙল চুলের চট। পাগলটা তাকিয়ে আছে, এখান থেকে দেখা যায় ওর ফাঁক হয়ে থাকা মুখের ভেতরে নোংরা হলদে দাঁত, পুরো ছ্যাতলা পড়েছে। ঘুমের সময় নাল গড়িয়ে পড়েছিল বুঝি, গালে শুকিয়ে আছে সেই দাগ। দুর্গন্ধ মুখের কাছে উড়ে উড়ে বসছে নীল শোষক মাছি। ওই ঠোরজোড়া 6-7 বছর আগে একবার কল্যাণীকে চুমু খেয়েছিল না? ওই একবার মাত্র, জীবনে ওই একবারই, তাও আবার জোর করে। এখন এই নোংরা দাঁতগুলোর দিকে তাকিয়ে সে কথা ভাবলে বড্ড ঘেন্না করে কল্যাণীর। দুপুরটা একটু গড়িয়ে গেলে ঠিকই যে মঙ্গলা এসে দরজার কড়া নাড়ে, তখন ভাত ঘুমে থাকে কল্যাণী। ঘুম চোখে উঠে দরজা খুলে দেয়, তখন মঙ্গলা রান্নাঘরের ইটো কাটা মুক্ত করতে থাকে। তখন কল্যাণী রোজকার মতোই ঘুম গলায় বলে, কল্যাণীদি একটু ভাতটা দিয়ে এসো না গো। এই নিয়ম, যখন প্রথম পাগলটা ওই গাছতলায় এলো তখন এই নিয়মটা ছিল না। পাগলটা চিৎকার করত, আকাশ বাতাসকে গাল দিত, চিৎকার করে হাত তুলে বলতো, টেলিগ্রাম 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 টেলিগ্রাম। তখন ঘরের মধ্যে তুষার আর কল্যাণী থাকতো কাটা হয়ে। যদি পাগলটা ঘরে আসে, যদি আক্রমণ করে, তারা পাপ বোধে কষ্ট পেত। অকারণে ভাবত তারা বড্ড অবিচার করেছে অরুণের প্রতি, কিন্তু আসলে তা নয়। কল্যাণী কখনো ভালোই বাসেনি অরুণকে, সে ভালোবাসত তুষারকে। তাই অরুণের সঙ্গে তুষারের কোনো দ্বন্দ্ব ছিল না, তুষারের ছিল সহজ জয়, অরুণের ছিল পৃথিবী হারানোর দুঃখ। সেই দুঃখ তার দুর্বল মাথা বহন করতে পারেনি, তাই লোভ ক্ষোভ আক্রোশ বশত সে এসে বসল তুষার কল্যাণীর সংসারের দোরগোড়ায়। চুপচাপ বসেই থাকল, চিৎকার করতে লাগল। তখন সংসারের ভেতরে কল্যাণী আর তুষার থাকতো ভয়ে সিটিয়ে, জানালার যা খুলতই না পাওতপক্ষে। একদিন কল্যাণী বলে উঠল, এই তুষার চল না আমরা অন্য কোথাও চলে যাই, গিয়ে লাভটা কি হবে, ও সন্ধান করে সেখানেও যাবে। আস্তে আস্তে সবকিছু অভ্যাস হয়ে যাচ্ছিল। অরুণ গাছতলা পর্যন্ত এলো, তুষার কল্যাণীর সংসারে দোরগোড়ায় বসে রইল, কিন্তু তার বেশি আর এগোলো না। চিৎকার করত, কিন্তু কল্যাণী বা তুষারের কারোর নামই সে উচ্চারণ করত না, তাই লোকে ঠিক বুঝতে পারল না পাগলটা ঠিক এখানেই কেন থানা গেড়ে বসে আছে। ভয় কেটে গেলে মানুষের মমতা জন্মায়। একদিন তুষার বলল, কল্যাণী ওখানে কিছু খেতে দিও, গোটা দিন চুপচাপ বসে তো থাকে, কেন মানে খাবার দাবার কেন দেব, দিও না।
ও তো কোনো ক্ষতি করেনি আমাদের, বরং ওর ক্ষতি হয়েছে অনেক। আমরা নয় এক থালা ভাত দিয়ে সে ক্ষতিপূরণটা না হয় করি। সেই থেকে নিয়ম, কল্যাণী দুবেলা ভাত বেয়ে রাখে, ঠিকেজি দুপুর গড়িয়ে আসে, অ্যালুমিনিয়ামের থালায় ভাত, অ্যালুমিনিয়ামের গ্লাসে জল দিয়ে আসে। পাগলটা খিদে বোঝে, তাই গোগরা সে খায়, জল পান করে। অবশ্য খেতে খেতে কিছু ভাতও সে ছড়িয়ে দেয়। কাকেরা উড়ে উড়ে নামে, চেঁচায়, নীল মাছের ভিড় জমে যায়। খাওয়ার শেষে পাগলটা এটো হাত নিশ্চিন্ত মনে জামায় মোছে, গাছের গুড়িতে মাথা হেলিয়ে ঘুম দেয়। ঘুমোয় কি? না, ঠিক ঘুম নয়, এক ধরনের ঝিমুনি আসে তার। আর সেই ঝিমুনির মধ্যে অবিরল বিচ্ছিন্ন চিন্তার স্রোত কুলকুল করে তার মাথার ভেতর দিয়ে বয়ে যায়। চোখ বুজে সে সেই আশ্চর্য স্রোতস্বিনীকে প্রত্যক্ষ করে। মঙ্গলা আপত্তি করত, প্রত্যেক মাসের মাইনের সঙ্গে তাকে 3 টাকা এক্সট্রা করে দিতে হয়, তাই সে কাজটা করে। মঙ্গলা ভাত নিয়ে পাগলটার সামনে গিয়ে ধরে, তারপর একটু দূরে দাঁড়িয়ে উঁচু গলায় গাল পাড়ে, সালা হামাতে পাগল কোথাকার, রোজ ভাতের লোভে বসে থাকা, তোর কপালও বটে রে, এমন বাসার সামনে আস্তানা গাললি যে তারা তোকে সোনার চোখে দেখলো। ভাত ঘুমে রোজ কল্যাণী মঙ্গলার গাল শুনতে পায়। আগে আলাদা করে ভাত যত্ন করে বাড়ত কল্যাণী, ঘুমে সেই সব যত্ন কমে এসেছে। এখন তুষারের পাতের ভাত, সোমার ফেলে দেওয়া মাছের টুকরো, নিজের ভুক্তাবশেষ সবই অ্যালুমিনিয়ামের থালায় জমা হয়। পাগলটা খিদে বোঝে, সে নির্বিশেষে সব কিছু গোগ্রাসে খেয়ে ফেলে। গত বছর একটা প্রমোশন হয়েছে তুষারের, এখন সে সিনিয়র এক্সিকিউটিভ। নিজের কোম্পানি সে 10খানা শেয়ার কিনেছে, ফলে গোটা দিন তার দম ফেলবার সময় নেই। বিকেল বেলার আলো জানলার সার্সি দিয়ে ঘরে আসে, তখন এয়ার কন্ডিশন করা ঘরখানায় সিগারেটের ধোঁয়া জমে ওঠে, কুয়াশার মতো আবছা লাগে ঘরখানা। তখন খুব মাথা ধরে তুষারের, একটা ঘাড়ের দিকের রগ টিকটিক করে নড়ে, অবসন্ন হয়ে ওঠে শরীরটা, সিগারেটে সিগারেটে বিস্বাদ, তেঁত হয়ে যায় জিভ। চেয়ার ছেড়ে ওঠবার সময় প্রায় সে টের পায়, দুই পায়ে তার খিল ধরে আছে, চোখে একটা আশ আশ ভাব। অফিসের অনেকক্ষণ ছুটি হয়ে গেছে, কেবল বেকায়দায় আটকে থাকা তার ছোকরা স্টেনোগ্রাফারটি তাড়াতাড়ি তার কাগজপত্র গুছিয়ে নিচ্ছে, ঘর ঝাড় দিচ্ছে জমাদার, চাবির গোছা হাতে দারোয়ানটা এঘর ওঘর তালা দিয়ে বেড়াচ্ছে। দীর্ঘ জনশূন্য করিডোরটা বেয়ে তুষার একা একা হাঁটতে থাকে। নরম আলোয় সুন্দর করিডোরটাকে তখন কলকাতার ভূগর্ভে ড্রেন বলে মনে হয়। বাইরে সুন্দর বাতাস বইছে, ফুটপাত্তায় দাঁড়িয়ে এই প্রথম ফুসফুস ভরে বাতাস টানল সে। কোনো কোনো দিন এইখান থেকে সে ট্যাক্সি পেয়ে যায়, আবার কোনো কোনো দিন তাকে অনেকটা হাঁটতে হয়। আজ কিন্তু তুষার কোনো ট্যাক্সি পেল না, অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর সে হাঁটতে থাকল। একটা বিশাল বাড়ির কাঠামো উঠেছে, 10 কি 12 তলা উঁচু লোহার খাঁচা তো হবেই, ইট কাঠ বালি আর নুড়ি পাথরের স্তূপ ছড়িয়ে আছে, নিস্তব্ধ হয়ে আছে কংক্রিট মিক্সচার, ক্রেন হ্যামার উটের মতো গ্রীবা তুলে দাঁড়িয়ে আছে। জায়গাটা প্রায় জনশূন্য, একটা বাচ্চা ছেলে পাথর কুড়িয়ে ক্রমান্বয়ে একটা লোহার বিমের গায়ে টং টং করে ছুঁড়ে মারছে। ঘন্টা ধ্বনির মতো শব্দটা শোনে তুষার, শুনতে শুনতে সে অন্যমনস্ক হয়ে যায়। ওই তুচ্ছ শব্দটি, ঘন্টার ধ্বনি প্রতিম, তার মাথার মধ্যে ছড়িয়ে পড়তে থাকে। সে আবার পেছন ফিরে তাকায়, লোহার প্রকাণ্ড ভয়ঙ্কর সে কাঠামোর ভেতরে ভেতরে দিন শেষের অন্ধকার ঘনিয়ে উঠেছে। চারিদিক আকীর্ণ আবর্জনার মতো ইট কাঠ পাথরের স্তূপ। ঘণ্টার ধ্বনি প্রতিম শব্দটি সে অন্ধকার কাঠামোর অন্ধকারে প্রতিধ্বনিত হয়ে ছুটে ছুটে আসছে। ওই শব্দ যেন কখনো শোনেনি তুষার,
তার শরীরের অভ্যন্তরে অবদমিত কতগুলো অনুভূতি দ্রুত ঝেঁকে ওঠে। তীব্র আকাঙ্ক্ষা জাগে, ছুটি চাই, ছুটি চাই, মুক্তি দাও, অবসর দাও, ছুটি দাও। কিন্তু কিসের ছুটি? কেনই বা অবসর? সে পরমুহূর্তেই অবাক হয়ে নিজেকে প্রশ্ন করে, কিন্তু উত্তর সে পায় না। প্রত্যেক দিন নিরবিচ্ছিন্ন কাজের মধ্যে ডুবে থাকা, এ তার ভালোই লাগে হয়তো। ছুটি নিলে তার সময় কাটে না, বেড়াতে গেলে তার অফিসের জন্য দুশ্চিন্তা হয়, কাজের মানুষদের যা হয়ে থাকে। তবু সে বুঝতে পারে, তার মধ্যে এক তীব্র অনুভূতি তাকে বুঝিয়ে দেয়, কি রহস্যময় বন্ধন থেকে তার সমস্ত অস্তিত্ব মুক্তি চাইছে, ছুটি চাইছে, অবসর চাইছে। সে তন্ন তন্ন করে নিজের ভেতরটা খুঁজতে থাকে, কিন্তু কিছুই খুঁজে সে পায় না। তীব্র অজানা ইচ্ছে এবং আকাঙ্ক্ষায় তার মনটা মুচড়ে মুচড়ে ওঠে। আবার সে পেছনে ফিরে সেই লোহার কাঠামোটা দূর থেকে দেখে, সেখানে অন্ধকার জমে উঠেছে। একটা বাচ্চা ছেলে অদৃশ্যে এখনো পাথর ছুঁড়ে মারছে সেই লোহার বিমটার গায়ে। চৌরঙ্গের ওপরে তুষার ট্যাক্সি পায়। দাদা কোথায় যাবেন? তুষার কিন্তু ঠিক বুঝতে পারে না সে কোথায় যেতে চায়। একটু ভাবে সে, তারপর বলে ওঠে, সোজা চলুন। গাড়ি দক্ষিণের দিকে চলতে থাকে, যেদিকে তুষারের বাসা। সেদিকে যেতে তুষারের মন চায় না। বাড়ি ফেরা সেই একঘেয়ে বাড়ি ফেরবার মধ্যে কোনো মানে হয় না। সে ঝুঁকে ট্যাক্সিওয়ালাকে বলে, দাদা সামনের বাদিকে রাস্তা ধরুন তো। এলগিন রোডটা ধরে ট্যাক্সি ঘুরে যায়। কোথায় যাব, কোথায়, কোথায়, একটু ভাবে তুষার। ভাবতে ভাবতেই মোড় এসে যায়। এবার ভেতরে সেই তীব্র ইচ্ছা এখনো কাজ করছে। অন্ধকারময় একটা বাড়ির কাঠামো, লোহার বিমে নুড়ি ছুড়ে মারার শব্দ। তুষারের বুকটা ব্যথায় কুঁকিয়ে ওঠে। মনে হয়, তার কে বলি মনে হয়, কি একটা স্বাদ তার পূরণ এখনো অবধি হয়নি। এক রহস্যময় অস্পষ্ট মুক্তি বিনা বৃথায় চলে গেল জীবনটা। সে আবার বলে ওঠে, দাদা বাদিকে রাস্তা ধরুন। ট্যাক্সিটা দক্ষিণ থেকে আবার উত্তর মুখে এগোয়ে থাকে, আবার সার্কুলার রোড গাড়ি এগোয়। ভেতরে ভেতরে ছটফট করে তুষার। একটা বিশাল পুরনো বাড়ি ট্যাক্সিটা পেরিয়ে যাচ্ছিল। তুষার বাড়িটাকে দেখল, কি একটা মনে পড়ি পড়ি করেও তার পড়ল না। সে আবার জানলা দিয়ে মুখ বাড়িয়ে বাড়িখানাকে দেখল। হঠাৎ 5-7 বছর আগেকার কয়েকটা দুরন্ত দিনের কথা তার মনে পড়ে গেল। মিমি, মিমি তো মেয়েটার নাম ছিল না? গাড়িটা এগিয়ে যাচ্ছিল, তুষার গাড়ি থামাতে বলল। সেই বিশাল পুরনো বাড়িটার তলায় গাড়িখানা এসে থামল। হাতে সদ্য কেনা এক প্যাকেট দামি সিগারেট আর দেশলাই নিয়ে সে পুরনো বাড়ির তিনতলায় সিঁড়ি ভেঙে আস্তে আস্তে উঠতে থাকল এবং ভাবতে থাকল, এখনো মিমি কি এখানে আছে? আছে তো। বাড়িটায় অসংখ্য ঘর আর ফ্ল্যাট, ঠিক ঘর খুঁজে পাওয়াটাই মুশকিল। তার উপর 5-7 বছর আগেকার সেই মিমি এখনো আছে কিনা তা সন্দেহ। যদি না থেকে থাকে তবে ভুল করে ঢুকে পড়ে সে কোনো বিপদে পড়বে না তো। একটু দাঁড়িয়ে ভাবে সে, একটু ঘুরে ফিরে সে দেখে, ঘরটা সে চিনতে পারল। দরজাখানা বন্ধ, তার বুকখানা বড্ড কাঁপছিল, তবু দরজায় সে একটু টোকা মারল। দরজা খুললেই দেখা গেল মিমিকে, অবিকল সেই রকমই সে আছে। চিনতে পারল না, ভুরু তুলে জিজ্ঞেস করল, কাকে চাই? তুষার হাসল, মিমি তুমি আমাকে চিনতে পারছো না? মিমি ওপরে দাঁত নিচে ঠোঁটে কামড়ে ধরে একটু ভাবল। তুষার দেখল তার ডান দিকের একটা দাঁত নেই, সে দাঁতটা বাঁধানো, দাঁতের রংটা এখনো মেলেনি। 5 বছরে
এইটুকু শুধু পাল্টেছে মিমি। মিমি, আমি তুষার। মিমির মুখটা হঠাৎই উদ্ভাসিত হয়ে গেল। এবার সে বলে উঠল, আরে তুমি কি সেরকম দুষ্টুই আছো, বুড়ো হওনি? মিমি, তুমি আগে বলো, তুমি কি সেই মিমি আছো? তোমার স্বামী কিংবা পুত্র হয়নি তো? হয়ে থাকলে আমাকে এখান থেকে বিদায় দাও গো। মিমি ঠোঁট উল্টে বলল, আমারও সব নেই, ঘরে এসো। ঘরে সেই রঙিন কাগজে ছাওয়া দেওয়াল, ভাড়া করা ওয়ার্ড্রপ, মেলি আসবাবপত্র, এখনো সেন্ট পাউডার ফুলের গন্ধে ঘরটা মম করছে। বিছানার মাথার কাছে গ্রামাফোন, টেবিলে রেডিও আর গিটার। মিমি কয়েক পলক তাকিয়ে বলল, তুমি কিন্তু একটুও বদলাওনি। তুমিও কিন্তু বদলাওনি মিমি। কিন্তু তুষারের তীব্র ইচ্ছাটা এখন অস্থির অন্ধের মতো বেরোবার পথ খুঁজছে। সে কি এখানেই তৃপ্ত হবে? হবে তো। উত্তেজনায় সে কাঁপতে থাকল। ওয়ার্ড্রপের পাল্লা খুলে সাবধানে গুপ্ত জায়গা থেকে একটা দামি মদের বোতল বার করল মিমি। তারপর হেসে বলল, এই মদ কেবল আমার বিশেষ গেস্টদের জন্য, এসবই জানা ব্যাপার তুষারের। ওই যে গোপনতার ভান করে দামি বোতল বের করা, ওইটুকু মিমির জীবিকা। তুষারের মনে আছে, তাকে মিমি বারবার এই বলে সাবধান করত, তুষার সবসময় একটা কথা মনে রাখবে, এটা ভদ্র জায়গা, আর আমি বেশ্যা নই, মাতাল হয়ে হুল্লোর করো না। তুষার হাসল, সে বারবার মিমির কাছে মাতাল হয়ে হুল্লোড়ি করেছে। তুষার আজকে মাতাল হওয়ার জন্য উগ্র আগ্রহে প্রস্তুত ছিল, এবং একটুতেই হয়ে গেল। তখন তীব্র মাদকতায় একটা গিটার বাজাচ্ছিল মিমি, ওত পেতে অপেক্ষা করছিল তুষার। বাজনার সময় মিমিকে ছোঁয়া বারণ, কিন্তু বাজনা থামলে তারপর ভেতরের সেই তীব্র ইচ্ছেটা গিটারের শব্দে আরো তীব্রতর হয়ে উঠল। মুক্তি, সামনে যে মুক্তি! চোখের সামনে আবার সেই খাড়া বিশাল লোহার কাঠামোতে ঘনমান অন্ধকার। লোহার বিমির গায়ে নুড়ির শব্দটা স্পষ্ট হয়ে উঠল। বাজনা থামতেই বাঘের মতো লাফ মারল তুষার। তীব্র আশ্লেষ, ইচ্ছা, আনন্দময় আবরণ উন্মোচন, তারই মাঝখানে হঠাৎ ব্যথায় কোকি উঠল মিমি। থামো থামো থামো, আমার আমার বড্ড ব্যথা করছে, বড্ড ব্যথা! তুষার থামল, বলে উঠল, কি বলছো? মিমি ঘরমাক্ত মুখে ব্যথায় নীল মুখ তুলে বলল, এখানটায় বড্ড ব্যথা তুষার। পেটের ডান ধারটা দেখিয়ে সে বলল, গত বছর আমার এখানে একটা অপারেশন হয়েছিল, তারপর থেকে না বড্ড ব্যথা করে এখানটায়। কাপা কাপা তুষারের হাতটা আস্তে আস্তে নেমে এলো। 5 বছর ধরে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে, সব কিছু কি আর ফিরে পাওয়া যায়? সময় কিন্তু পেরিয়ে গেল, তুষার আর ফিরল না। বিকেলে খুব সুন্দর করে চুল বাঁধছে কল্যাণী, খুব সুন্দর করে সে সেজেছে। চায়ের জল সে চড়িয়েছিল, ফুটে ফুটে সে জল শুকিয়ে এসেছে। গ্যাসের উনুনটা নিভিয়ে কল্যাণী একবার ব্যালকানিতে এসে দাঁড়ালো। উত্তরের ব্যালকানি, উল্টো দিকে ফুটপাথে সেই বকুল গাছটা। গাছতলায় ধুলো মাখা আকীর্ণ ফুলের মধ্যে পাগলটা চুপচাপ বসেই আছে। একটু দূরে বসে একটা রাস্তার কুকুর পাগলটাকে দেখছে। দৃশ্যটাকে করুণ লাগলো তার, আবার করুণ লাগলোও না মনে হয়। অরুণকে নিয়ে এখন আর ভাববার কিছু নেই, এখন সে রাস্তার পাগল মুক্ত পুরুষ। এখন ব্যালকানিটা অন্ধকার, পিছনে ঘরে তীব্র আলো, তাই রাস্তা থেকে কল্যাণীকে ছায়াময় মনে হয়। পাগলটা মুখ তুলে সেই ছায়াময় কল্যাণীকে দেখল, টুপটা বকুল ঝরে পড়ছে। অবিকল পাগলটা হাত বাড়িয়ে ফুলগুলোকে তুলে নিল, লম্বা নোংরা নখ দিয়ে সেই ফুলগুলোকে সে আস্তে আস্তে ছিঁড়তে লাগলো। তার খিদে পাচ্ছে, বড্ড উগ্র খিদে।
সেই পুরনো বাড়িটার সিঁড়ি বেয়ে অনেকক্ষণ হলো রাস্তায় নেমে এসছে তুষার। কখনো নির্জন শেক্সপিয়ার সরণি, কখনো চলাচলকারী মানুষের মধ্যে চৌরঙ্গি রোড ধরে বহুক্ষণ হাঁটল সে। এখনো মাঝে মাঝে উঁচু বাড়ির লোহার কাঠামোর ভেতরে ঘনমান অন্ধকার তার মনে পড়ছে। মাঝে মাঝে শুনতে পাচ্ছে নেপথ্যে কে যেন নুড়ি ছুঁড়ে মারছে লোহার বিমের গায়ে। তার মন বলছে, এখানে নয়, এখানে নয়, চলো সমুদ্রে যাই, কিংবা চলো পাহাড়ে যাই, ছুটি নাও, মুক্তি নাও, বৃথা বয়ে যাচ্ছে সময়। কেন যে এই ভুতুড়ে মুক্তির ইচ্ছা? সে কি চাকরি করতে করতে ক্লান্ত হয়ে পড়ল? সে কি সংসারের এক ঘেয়েমি আর পছন্দ করছে না? কল্যাণীর আকর্ষণ সব কি নষ্ট হয়ে গেল? বেশ রাত করে সে বাড়ি ফিরল। তখন সোমা ঘুমিয়ে পড়েছে। কল্যাণী দরজা খুলে মুখের দিকে তাকিয়ে রইল, বলে উঠল, তুমি আজকে মদ খেয়েছ? খেয়েছি, বেশ করেছি, খেয়েছি মদ। আমি তো মদ খেয়েই থাকি, তাতে তোর কি? আর কোথায় গিয়েছিলে? কোথায় আবার যাব? যেখানে দুজন যায় সেখানে গিয়েছিলাম, যেখানে আমি শান্তি পাই মুক্তি পাই সেখানে গিয়েছিলাম। তোর তাতে কি রে? হ্যাঁ কি তাতে তোর? হালা, কল্যাণী বিছানায় উপুর হয়ে শুয়ে কাঁদতে থাকে। ভারী বিরক্ত হয় তুষার, বলে ওঠে, এই এই তুই কাঁদছিস কেন রে? মদ তো আমি প্রথম খাচ্ছি না। আমাদের যা স্ট্রেস পড়ে না, তাতে এসব না খেলে চলে না। তুই তা কি বুঝবি? গোটা দিন ঘরে বসে থাকা শুধুমাত্র কোনো তো তো কাজকর্ম নেই। কাঁদতে কাঁদতে হঠাৎ তীব্র মুখ তোলে কল্যাণী, বলে ওঠে, শুধু মদ? কোনো মেয়ে মানুষের কাছে তুমি যাওনি? তোমার ঠোঁটে গালের সাথে লিপস্টিকের দাগ, তোমার গায়ে সেন্টের গন্ধ, যা তুমি জন্মেও মাখো না, তুমি আমার শেখাচ্ছ? তুষার চুপচাপ অপেক্ষা করল। এখন অপেক্ষা করা ছাড়া তার আর কিছুই করবার নেই। অনেক রাত হলো, আরো বেশ পরিশ্রম করতে হলো তুষারকে। তারপর রাগ ভাঙল কল্যাণীর, উঠে ভাত বাড়ল। বাইরে বকুল গাছের তলায় তখন পাগলটা অনেকগুলো ফুল নখ দিয়ে ছেড়ে স্তূপ বানিয়ে ফেলেছে। উগ্র চোখে সে চেয়ে আছে অন্ধকার ব্যালকানিটার দিকে। ঘরের দরজা বন্ধ, তার খিদে পেয়েছে। সে মাঝে মধ্যে চেঁচিয়ে বলে উঠছে, অন্ধকার, ভীষণ অন্ধকার, অন্ধকার, কই হে, কই হে, ভীষণ অন্ধকার, অন্ধকার, কই হে, কই হে। সে ডাকটা শুনতে পেল তুষার। সে খেতে খেতে জিজ্ঞেস করল, এই পাগলটাকে আজকে রাতের খাবার দাওনি? তা কী করে দেবো? রোজ মঙ্গলে একবার এসে হাতে খাবারটা দিয়ে আসে, সে আজকে আসেনি, ও ছেলে অসুখ করেছে। বাদ দাও, তুমি আমার কাছে দাও, আমি দিয়ে আসছি। তুমি দেবে? হ্যাঁ দেবো, কেন না দেবার কী আছে? শুধু তো আর দিয়ে আসা নয়, ওর এঠো বাসন নিয়ে আসতে হবে। তুমি পাগলের এঠো ছবে? তোমার জন্য তো অনেক করেছে, অনেক দিয়েছে, ওর জন্য আমি একটু হলেও কিছু দিই। থালায় নয়, একটা খবরের কাগজে ভাত বাড়ল কল্যাণী। তুষার সেই খবরের কাগজের পুটলা নিয়ে বকুল গাছটার তলায় এলো। পাগলটা তুষারের দিকে তাকালও না, হাত বাড়িয়ে সে পোটলাখানা নিয়ে নিল, খুলে খেতে লাগলো গোগরা। সে একটু দূরে দাঁড়িয়ে দৃশ্যটা একটা সিগারেট খেতে খেতে দেখতে লাগলো তুষার। এই অরুণ, তুমি খাওয়া ছাড়া আর কিছু বোঝো না বলো। পাগলটা মুখ তুলো না, তার খিদে পেয়েছে, সে এক মনে খেতেই থাকলো। এই অরুণ, ওই ব্যালকানিতে মাঝে মাঝে কল্যাণ এসে দাঁড়ায়, এই তাকে তুমি দেখো না, তার বাগালে সেই সুন্দর কালো আঁচিলটা এখনো মাছের মতো চুপচাপ বসে থাকে। এই তুমি দেখো না, এখনো আগের মতো ভারী তার চোখের পাতা, ভারী তার গ্রীবা, এখনো তেমনি উজ্জ্বল রং। অরুণ, তুমি দেখো না চেয়ে? পাগলটা গ্রাহ্যই করল না,
তার বড্ড খিদে পেয়েছে, সে কাচ্ছে এক মনে। আকাশে মেঘ করেছে খুব, একবার মুখ তুলে দেখলো তুষার, পিঙ্গল আকাশ বাতাস থম মেরে আছে, ঝড় উঠবে হয়তো। এই ঝড় বৃষ্টির রাতে বাইরেই থাকে পাগলটা, হয়তো কোনো গাড়ি বারান্দার তলায় গিয়ে দাঁড়াবে, ঝড় খাবে, আর অবিরল নিজের মধ্যবর্তী বিচ্ছিন্ন চিন্তার এক ছোট শ্রেণীকে করবে প্রত্যক্ষ। এই তোমার না কোনো নিয়ম না মানলেও চলে জানো তো, তবু কেমন যেন তুমি নিয়মের মধ্যে বাধা পড়ে গেছো। এই অরুণ, তোমার মুক্তি নেই। ডাল তরকারিতে মাখা কাগজটা ছিঁড়ে গেছে, ফুটপাতে ধুলোয় পড়েছে ভাত, পাগল তার নোংরা হাতে নখে খুঁটে খাচ্ছে সেটা। একটা রাস্তার কুকুর বসে আছে অদূরে, আর দুখানা দাঁড়িয়ে আছে। তুষার একবার চোখ ফিরিয়ে নিল। ঘরটা অন্ধকার হতেই সেই লোহার কাঠামো তার ভেতরকার ঝুঁচকো আধার আরেকবার দেখা দিল। লোহার বিমের গায়ে নুড়ি পাথরের টুংটাং শব্দ, অবিরল অবিশ্রাম, বুক খামছে ধরে মুক্তির তীব্র স্বাদ। কিসের মুক্তি, কেমনই মুক্তি তা কে জানে, কিন্তু তার ইচ্ছে উত্তপ্ত পারদের মতো লাফিয়ে লাফিয়ে ওঠে। আকুল আগ্রহে তুষার আবার বাতি জ্বালে। কল্যাণী বলে ওঠে, কি হলো গো? উত্তেজিত গলায় তুষার ডাকে, কল্যাণী, হে কল্যাণী, একবার আমার কাছে আসো না, আসো আসো আমার আমার কাছে আসো, একটু আসো না আমার কাছে গো, একটু আসো। তারপর সে নিজেই হাত বাড়িয়ে মশারির ভেতর থেকে টেনে আনে কল্যাণীকে, আনে নিজের বিছানায়। কল্যাণী ঘেমে ওঠে, উজ্জ্বল আলোয় কল্যাণীকে পাগলের মতো দেখে তুষার, চুমু খায় তীব্র আগ্রহে, রিরংসায় তাকে মন্থন করে, বিড়বিড় করে বলে ওঠে, হে হে হে, তোমার জন্য পাগলটা এত পাগল কেন? তোমার মধ্যে কি আছে এমন? হ্যাঁ, কি সেই মহামূল্যবান জিনিস? তুমি তা আমাকেও দাও না গো, আমিও পাগল হব। সবকিছুই বৃথা, সব শেষে ঘোরতর ক্লান্তি নামে, এইটুকুই আর কিছু নয়। ওরা ঘুমোয়, বাইরে ঝড়ের প্রথম বাতাসটি বয়ে যায়, প্রথম বৃষ্টির ফোঁটাটি একটি পোকার মতো উড়ে এসে বসে পাগলটার ঠোঁটে। বসে বসেই পাগলটা ঝিমোয়, তার রক্তবর্ণ চুলগুলো নিয়ে খেলা করে বাতাস, বিদ্যুৎ উদ্ভাসিত করে তার মুখ, তার মাথায় অবিরল বকুল ঝরিয়ে দেয় সেই গাছটা। বহু উঁচু থেকে ক্রেন অ্যামারটা ধম করে নেমে আসে, চমকে উঠে বসে তুষার, বুকের ভেতরটা ধকধক করতে থাকে, এত জোরে বুক কাঁপতে থাকে যে দু হাতে বুক চেপে ধরে কাতরতায় একটা অস্ফুট শব্দ করে সে। কিসের শব্দ ওটা? অন্ধকারে উঁচু উটের গ্রিবার মতো নিস্তব্ধ ক্রেন হ্যামারটা সে কোথায় দেখেছে, কবে দেখেছে? বাইরে ঝড়ের প্রচণ্ড শব্দ বাড়ি বাড়ি কোয়ারে বেড়াচ্ছে, একা একা উল্লাসে ফেটে পড়ছে ঝড়, সে শব্দে মাঝরাতে ঘুম ভাঙা তুষার চেয়ে থাকে বেভুল মানুষের মতো, তার বুক কাঁপে। আস্তে আস্তে মনে পড়ে একটা বিশাল লোহার কাঠামো, তাতে ঘনমান অন্ধকার, উঁচু ক্রেন হ্যামার, অমনি বেঁধিয়ে ওঠে বুক, তীব্র মুক্তির ইচ্ছায় ছটপট সে করতে থাকে, তার মন বলে চলো সমুদ্রে যায়, চলো পাহাড়ে যায়, চলো ছড়িয়ে পড়ি। বুক চেপে ধরে তুষার আস্তে আস্তে হাঁপায়, বাইরে খড়ো বিদ্যুৎ দিয়ে মেঘ স্পর্শ করে মাটিকে। এই ঝড় বাদলের রাতে তুষারের খুব ইচ্ছে হয় একবার উঠে গিয়ে পাগলটাকে দেখে আসে সে, কিন্তু ওঠে না। নিরাপদ ঘরে ভীরু গৃহস্থের মতো সে চুপচাপ বসেই থাকে, বাইরে ভিকিরি পাগলদের ঘর ঝড়ে ফেটে পড়ে, তাদের ঘিরে নেমে আসে অঝোর বৃষ্টির ধারা। তার পরদিন আবার বকুলতলায় পাগলটাকে দেখা যায়। অফিস যাওয়ার আগে পানের পিক ফেলতে এসে উত্তরের ব্যালকানি থেকে তুষার তাকে দেখে, একটুবেলা কল্যাণীও আসে, সেও দেখে অভ্যাস মতো, কাজের মধ্যে ডুবে থাকে সে। এয়ার কন্ডিশন করা ঘরে তুষার মাঝে মাঝে অস্বস্তি বোধ করে, অফিসের পর বাদুরের পাখনার মতো অন্ধকার ক্লান্তি নামে তার চারধারে, অনেক দূর পর্যন্ত হেঁটে যায় তুষার, ট্যাক্সিতে ওঠে কোনোদিন ওঠেও না, হেঁটে হেঁটে চলে যায় বহু দূর থেকে দূরে,
কি একটা কাজ তার বাকি রয়ে গেল এই জীবনে, করার হলো না। এক রোমাঞ্চকর আনন্দময় মুক্তি তার পাওয়ার কথা ছিল, কিন্তু সে পেল না। অস্থিরভাবে বিড়ালে থাবার মতো তার মুখটা আছড়ায় সে সমস্ত অপ্রাসঙ্গিক চিন্তা ভাবনাগুলো। মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায় তার, উঠে বসে সে সিগারেট খায়, জল পান করে, কখনো বা উত্তরের দরজা খুলে ব্যালকানিতে সে এসে দাঁড়ায়। মোমবাতির মতো স্থির দাঁড়িয়ে আছে বাতির স্তম্ভগুলো, তার নিচে বকুল গাছটা, তার ছায়া, অন্ধকারে একটা পুটলির মতো পড়ে আছে পাগলটা। আবার ফিরে আসে ঘরে, বাতি জ্বালে, পাতলা নেটের মশারি ভেতর দিয়ে তৃষ্ণিত চোখে সে দেখে ঘুমন্ত কল্যাণীকে। তার বুক ঘেঁষে জড়সড় হয়ে শুয়ে আছে বাচ্চা মেয়ে, তার একমাত্র মেয়ে সোমা। সোমার মাথার কাছে দুটো কাগজ, তাতে ছবি আঁকা, একটার মধ্যে বকুল গাছ এবং একটা লোক বসে আছে, অন্যটায় খোপাশুদ্ধ একটা মেয়ের মুখ, তার পিছনে একটা ব্যালকানি, এবং সেই ছবির নিচে লেখা আছে তার নামটা, সোমা। অনেকক্ষণ ছবি দোকানের দিকে একবার তাকালো তুষার, একটা দীর্ঘশ্বাস ফেলল। কল্যাণী শান্তভাবে ঘুমাচ্ছে, মুখে নিশ্চিন্ত কমনীয়তা। চেয়ে থাকে তুষার, আস্তে আস্তে বলে ওঠে, কল্যাণী তুমি কি করে ঘুমাও গো? তোমার কষ্ট হয় না? মন খারাপ হয় না? একবারও কি তুমি চাও না? এক সকালে চায়ের টেবিলে কল্যাণীকে তুষার বলে উঠল, কল্যাণী চলো না আমরা একটু বাইরে ঘুরে আসি, কয়েকদিনের জন্য হলেও। চলো, কোথায় যাবে? কোথাও একটা, যেখানে ইচ্ছা, দূরে, সমুদ্রে কিংবা পাহাড়ে। পুরীর সমুদ্র তো আমি দেখেছি, দার্জিলিং শিলংও তো দেখা আমার, আরে অন্য কোথাও, অচেনা নির্জন জায়গায়, এই বলে তুষার। কিন্তু সে জানে মনে মনে, ঠিক জানে, যাওয়াটা বৃথা। সে কতবার গেছে বাইরে, সমুদ্রে, পাহাড়ে, তার মধ্যে মুক্তি নেই সে জানে। মুক্তি এখানেই আছে, আছে দুর্লভ ইচ্ছা পূরণ, একবার খুঁজতে হবে তাকে। তবু তারা বাইরে গেল, এক মাস ধরে তারা ঘুরল অনেক জায়গাতে, পাহাড়ে, সমুদ্রে, একদিন তারা ফিরেও এলো। কিন্তু পাগলটা ঠিক বসে আছে উত্তরের ব্যালকানিটার দিকে। মাঝে মাঝে কাজের মধ্যে তুষার বলে ওঠে, না না। স্টেনোগ্রাফারটি চুপচাপ চেয়ে থাকে তার দিকে। তুষার একবার চারদিকে চায়, অদৃশ্য মশারির মতো কি একটা তাকে যেন চারদিক থেকে ঘিরে আছে। ওটা কি? ওটা কেন? কি আছে ওর বাইরে? নির্জন শেক্সপিয়ার স্মরণে ধরে একটু হাঁটে তুষার, হাঁটে নির্জন ময়দানে, হাঁটে ভিড়ের মধ্যে, বহু দূর থেকে দূরে চলে যায়। কিন্তু সেই অলিক মশারির বাইরে সে কিছুতেই আসতে পারে না। ট্যাক্সিতে উঠে বলে, ভাই জোরে চালাও, জোরে জোরে জোরে, আরো জোরে চালাও ট্যাক্সি। ট্যাক্সি উড়ে যায়, তবু চারদিকে অলিক সূক্ষ্ম জাল। হতাশ হয়ে সে ভাবে, কোথাও কি আছে বাইরে যাওয়ার পথ? খুঁজতে হবে হয়তো। সে চোখ বুঝে ভাবে, উটের মতো একটা ক্রেন হ্যামার আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে, পিছনে বিশাল লোহার কাঠামো, সেখানে একটা লোহার বিমে নুড়ি ছুঁড়ে শব্দ তুলছে বাচ্চা একটা ছেলে। এক একদিন রাতে ভাত দিতে আসে তুষার, ভাত রেখে একটু দূরে দাঁড়ায়, সে সিগারেট খায়, বলে ওঠে, এই অরুণ, এই তোমার কি একবারও ইচ্ছে করে না আমার ঘরে আসতে? পাগলটা খায়, কোনো উত্তর দেয় না। এই তোমার কি একবারও ইচ্ছে করে না কল্যাণীকে কাছে পেতে? পাগলটা খায়, কোনো কথা বলে না। তুমি কি জানতে চাও না একবারও সে কেমন আছে? পাগলটা এবারও না তাকালো না, চুপচাপ সে খেয়েই গেল। এই অরুণ, তোমাকে না একদিন আমার ঘরে নিয়ে যাবো, বুঝলে তো? তুমি কি যাবে? হ্যাঁ যাবে। একজন প্রতিবেশী পথ চলতে গিয়ে দাঁড়ায়, হঠাৎ বলে ওঠে, আপনার বড় দয়া,
রোজ দেখি দুবেলা পাগলটাকে আপনারা ভাত দেন, আজকাল কেউ এতটা করে না কারোর জন্য। আমরা আমাদের ছেলে মেয়েদের কাছে আপনার কথা বলি। কৌতূহলে প্রশ্ন করে তুষার, কি বলেন? বলি ওরকম মহাপ্রাণ হয়ে ওঠো, আমরা তো নিজেদের নিয়েই ব্যস্ত, আমাদের দ্বারা কিছু হলো না পৃথিবীর, কাছাকাছি আপনি আছেন, এটাই আমাদের বড় লাভ। তুষার চুপচাপ হয়ে যায়। এ কেমন মিথ্যা প্রচার! দয়া, দয়া কথাটা কেমন অদ্ভুত না! এমন কথা সে কোনোদিনও ভাবেও নি। কিন্তু ভাবে তুষার, ভাবতেই থাকে, কাজকর্মে ফাঁকে ফাঁকে তেমনি বলে ওঠে, না না। চমকায় সে, জালবদ্ধ এক অস্থিরতায় অন্য মনস্ক হয়ে যায় সে। ঝড় বৃষ্টি হলে এখনো ক্রেন হ্যামারটা ধম করে নেমে আসে, জেগে উঠে যন্ত্রণায় বুক চেপে কাতরভাবে শব্দ করে সে। এক রাতে সত্যি তুষার কল্যাণীকে ভাত বাড়তে বলে নিঃশব্দে সিঁড়ি বেয়ে নেমে এলো। রাস্তা পার হয়ে এলো বকুল গাছটার তলায় সেই পাগলটার কাছে। অরুণ, এই তুমি চলো তো একবার আমার সঙ্গে, আমার ঘরে এসো। তুমি তো কোনোদিনও আসতে চাওনি, তোমাকে আজকে আমি নিয়ে যাব। আরে আসো না, তোমাকে আমি নিয়ে যাচ্ছি, তোমার আজকে নেমন্তন আমার বাড়িতে, আসো আসো আসো। এই বলে হাত ধরল পাগলটার, পরিষ্কার সুন্দর হাতটা ধরল একটা নোংরা হাত। কে জানে কি বুঝল পাগলটা, কিন্তু উঠে পড়ল। সাবধানে তার হাত ধরে রাস্তা পার করলো তুষার, সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো, দাঁড়ালো এসে খাওয়ারের ঘরের দরজায়। কল্যাণী, কাকে দেখো এনেছি আমি! ভয়ে কল্যাণীর হাতটা কাঁপতে থাকল, তার হাত থেকে পড়ে গেল চামচটা, একটা ভয়ঙ্কর ঠিন ঠিন শব্দ হলো, কেঁপে উঠল কল্যাণীর বুকটা, শরীরটা কাঁপতে থাকলো, ভয়ে সাদা হয়ে এলো তার ঠোঁটটা। সে চিৎকার করে উঠল, তারপর নরম গলায় তুষার বলে উঠল, আরে কল্যাণী, কোনো ভয় নেই, তুমি খাবারটা বেড়ে দাও, আজকে অরুণ আমাদের সঙ্গেই খাবে, আজকে ও আমার এবং তোমার অতিথি। আরে বারো কল্যাণী, কোনো ভয় নেই। চুপচাপ দাঁড়িয়ে রইল কল্যাণী, দুচোখ ভরে তার জল এলো। তুষারের হাতে ধরা পাগল নত মুখে দাঁড়িয়েই রইল। এত কাছ থেকে অরুণকে অনেকদিন দেখেনি কল্যাণী, কি বিপুল তার দারিদ্রের চেহারা হয়েছে, যে নীল জামাটা ওর গায়ে তা বিবর্ণ হয়ে ছিঁড়ে ফালা ফালা হয়ে গেছে, খাকি প্যান্টের রং পাল্টে ধূসর হয়ে এসেছে, কি পিঙ্গল ভয়ঙ্কর তার রাঙা চুল, পৃথিবীর সব ধুলো আর নোংরা ওর গায়ে লেগে আছে, কেবল তখনও অকৃপণ সুন্দর সুগন্ধ বকুল ফুলেছে আছে ওর মাথায় জটায় ঘাড়ে। কাপা হাতে খাবারটা সাজিয়ে বাল্য কল্যাণী, তার চোখ দিয়ে অবিরল জল গড়িয়ে পড়ছে। পাগল তার দিকে একবার তাকালও না, চোখ নিচু রেখে সে খেতে থাকল। মাঝে মাঝে বিড়বিড় করে তুষার বলছিল, অরুণ খাও খাও খাও, মন দিয়ে খাও, পেট ভরে খাও। খাবার শেষ হলে তাকে আবার হাত ধরে তুলল তুষার, নিয়ে এলো নিজের ঘরে। এই দেখো অরুণ, এই আমার ঘর দোর, আর ওই যে মশাইয়ের নিচে শুয়ে আছে ও আমার মেয়ে সোমা, আর এই দেখো ওর হাতে আঁকা ছবি, এই দেখো ওয়ার্ড্রপ, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওই দেখো ড্রেসিং টেবিল, এই দেখো আরো কত কি দেখা আছে অরুণ, দেখো দেখো। সব দেখায় তুষার অরুণকে ঘুরে ঘুরে, মাঝে মাঝে প্রশ্নও করে সে, অরুণ তোমার কি সুন্দর ঘরে থাকতে ইচ্ছে করে না? তোমার কি ইচ্ছে করে না এই সমস্ত জিনিসের মালিক হতে? তুমি কি চাও না কল্যাণীকে সুন্দর করে বউ হিসেবে পেতে? তুমি কি চাও না সোমাকে নিজের মেয়ে হিসেবে পেতে? হ্যাঁ চাও না? খুব জোরে একটা ঝাঁকুনি দেয় তুষার অরুণের হাতে, বলে ওঠে, অরুণ বলো বলো বলো, তোমার কি ইচ্ছে করে না? অন্ধকার অন্ধকার, ভীষণ অন্ধকার। আরে কোথায় অন্ধকার, কোথায় কোথায়, এই দেখো আলো, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওই যে কল্যাণী খাটে শুয়ে সোমা, বলো 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 বলো।
এখানে অন্ধকার, ওই যে অন্ধকার 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 ওই যে অন্ধকার। আরে কোথায় অন্ধকার বলছি দেখো, এখানে ফ্রিজ, এয়ার কন্ডিশন, ওখানে কল্যাণীর সমা, অন্ধকার অন্ধকার অন্ধকার, চারিদিকে অন্ধকার অন্ধকার, কই হে কই হে কই হে অন্ধকার। আরে অরুণ, অন্ধকার নেই কোথাও এখানে, তুমি তুমি এখানে থাকবে না? হ্যাঁ থাকো থাকো থাকো, দেখো কত কিছু জিনিস এখানে আছে, থাকো অরুণ। পাগলটা কিচ্ছু বলে না, হতাশ হয়ে তার হাতটা তুষার ছেড়ে দেয়। পাগলটা আস্তে আস্তে সদর পার হয়, সিঁড়ি ভাঙে, রাস্তা পেরিয়ে চলে যায় বকুল গাছটার তলায়, পা ছড়িয়ে বসে, গুড়িতে হেলান দেয়, কুলকুল করে বয়ে চলে তার অনর্লগ্ন চিন্তার স্রোতশ্রেণী। চোখ বুঝে অনামিল আনন্দে সে সেই স্রোতটাকে প্রত্যক্ষ করে। উত্তরের ব্যালকানিতে এসে একবার দাঁড়ায় তুষার, চেয়ে দেখে নিশ্চিন্তে বকুল গাছের ছায়ায় আবার বসছে পাগলটা, টুপটাপ বকুল ঝরছে তার মাথায়। উত্তরের ব্যালকানি থেকে একবার দৃশ্যটা দেখে তুষার, তার দুই চোখ ভরে আসে জলে, সে সেই জল মাখানো গলায় বলে ওঠে, তুমি কি কিচ্ছু চাও না অরুণ? বকুল গাছের তলায় তোমার হৃদয় চুরিয়ে গেছে, হায় পাগল, ভালোবাসা নয়, এখন কেবল ভাতের জন্য তোমার ওখানে চুপচাপ বসে থাকা, বোঝো অরুণ বোঝো। এখন আর কল্যাণী কোনো সন্দেহ নেই, সে কাছ থেকে অরুণকে দেখেছে, সে কেঁপেছিল থরথর করে দুঃখে ভয় উৎকণ্ঠায়, কিন্তু অরুণের মুখে সে দেখেছে বিস্মৃতি, তাকে আর মনেও নেই অরুণের। বড্ড শীত পড়েছে এবার, বকুল গাছ থেকে শুকনো পাতা খসে পড়ছে পাগলটার গায়ে, ছেঁড়া জামা দিয়ে হু হু করে উত্তরের হাওয়া লাগছে শরীরে, বড় দয়া হয়। মঙ্গলার হাত দিয়ে একটা পুরনো কম্বল কল্যাণী পাঠিয়ে দিয়েছে, পাগলটা সেই কম্বল মুড়ি দিয়ে নির্বিকারভাবে বসেই থাকে। মাঝে মাঝে কল্যাণীর বুকটাও যেন ব্যথায় কুঁকিয়ে ওঠে, ভালোবাসার কথাটা তার মনে পড়ে যায়, তুষার কি তাকে এখনো ভালোবাসে? কে জানে, মাঝে মাঝে উগ্র হিংসায় তাকে মন্থন করে তুষার, কখনো দিনের পর দিন থাকে নিষ্প্রিয় হয়ে। আর ওই যে ভালোবাসার জন্য পাগল অরুণ, ও তো বসে আছে ভাতের অপেক্ষায়, সে কল্যাণীকে চেনেও না, তাহলে কল্যাণী বাঁচবে কিভাবে? বুক খামছে ধরে এক ভয়। আবার কল্যাণী বেঁচেও থাকে, বাঁচতে হয় বলে। মাথার ওপর সবসময় উদ্যত নিস্তব্ধ ক্রেন হ্যামারটা টের পায় তুষার, অস্বস্তি, কখন যে ধম করে নেমে আসে তা বলাও যায় না, তার অকারণে বুক কাঁপে, ব্যথায় কোকিয়ে ওঠে সে। ঠিক সকাল 9টায় পিক ফেলতে এসে উত্তরের ব্যালকানি থেকে বকুল গাছটার গোড়ায় পাগলটাকে দেখে সে, দুজনের ওজনের দিকে একবার তাকায়। এবার কোম্পানি 19 লক্ষ টাকা লাভ করেছে, ক্লান্তি বাড়ে তুষারের, দিনের শেষে তার শরীর জুড়ে নেমে আসে বাদুরের ডানার মতো অন্ধকার ক্লান্তি, তার ডালপালা ধরে কেবল নাড়া দেয় এক তীব্র ইচ্ছা, নাড়া দেয় নাড়া দিয়েই যায়, অলিক ছুটি, মিথ্যা অবসর, অবিশ্বাস মুক্তির জন্য খামুকা আকুল হয় সে, পৃথিবী ঘুরে যাচ্ছে, সময় বয়ে যাচ্ছে বয়ে যাচ্ছে বয়ে যাচ্ছে, বয়স বাড়ছে, তুষার অস্থির হয় এবং অস্থির হয়ে সে বেঁচে থাকে। অপরদিকে ঠিক যেন এক নদীর পাড়ে বসে আছে পাগলটা, কি সুন্দর আপছায়া নদীটি, চারদিকে আধো আলো আধো অন্ধকার, অনন্ত সন্ধ্যা, নদীখানা বয়ে যায় অবিরল, স্মৃতি বিস্মৃতিময় তার স্রোত। পাগলটা প্রত্যক্ষ করে, ক্লান্তি আসে না, বকুলের গাছ থেকে পাতা খসে পড়ে, কখনো ফুল, বৃষ্টি আসে, ঝড় বয়ে যায়, আবার দেখা যায় রোদ, তবু আপছায়ায় নদীখানা বয়েই যায়, বয়েই যায়, বইতেই থাকে, কিন্তু পাগলটা বসেই থাকে এক মুঠো ভাতের অপেক্ষায়। ভালোবাসা একটা সুন্দর কথা, ভালোবাসা একটা সুন্দর অনুভূতি,
ভালোবাসাটা ঠিক সবার কপালে জোটে না। যার কপালে জোটে সে ভালোবাসার কদর করতে পারে না। তাহলে কেমন লাগলো আজকের গল্পটি নিশ্চয়ই জানাবেন। কিন্তু তো আজকের গল্পটি ছিল উত্তরের ব্যালকানি এবং লিখেছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি জয়জিৎ। তবে আগামী বৃহস্পতিবার আমরা আবার আসব বাংলা বা বিশ্ব সাহিত্যে কোনো এক রহস্য, রোমাঞ্চ বা ভৌতিক গল্প নিয়ে, ঠিক রাত 8টায় শুধুমাত্র রাতের রেডিও ইউটিউব চ্যানেলে। শুভরাত্রি।